রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাংগোপাঙ্গদের তো দেখলাম মারামারি করছে, লাল বাহিনী নীল বাহিনী, আপনি নেই কেন? দৌড়াতে কষ্ট হয় তাই না? আজ একটা কথা বলবেন, এভাবে আর কতদিন চলবেন? আপনারা কি আর ভালো হবেন না? একজন সুলতান আরেকজন নবাব, মাশাল্লাহ নাম দুটো কিন্তু দৌড়াদৌড়ির জন্য একেবারে পারফেক্ট। আপনাদের বয়স তো কম হয় নাই, এবার ব্যবসা বাণিজ্য করেন, কাজে মন দেন, বিয়ে শাদী করেন, শ্বশুরবাড়িতে যান, গিয়ে বোঝার চেষ্টা করেন যে জামাই আদর কাকে বলে। এভাবে খাল পাড়ের আরোদ্ধার হয়ে কতদিন থাকবেন? কি ব্যাপার, চুপ কেন, কথা বন্ধ হয়ে গেল কেন, সব কিছু থেমে গেল কেন আপনার? আরিকশে চলো। আমার জিনিস কার কাছে? জাগিরের কাছে। সফটের রেডিওতে কর, সফটের খবর দে, দৌড় দে, এখন নেমে আইতেছি, যা। ভাইজান তুমি এখানে কিসের জন্য? তোর কোনো সমস্যা নেই তো? কিসের সমস্যা? নবাব নাকি তোর সাথে খারাপ ব্যবহার করছে? নবাব? নবাব এখানে আসবে কোথা থেকে? আর আমি তো মাত্র সাথীদের বাসা থেকে আসলাম। সাথী কেটা? সাথী আমার বান্ধবী। আর ভাইজান আমাকে নিয়ে তোমার অযথা টেনশন করার কোনো দরকার নাই। আর তোমাদের ওই যে নবাব, ওর এখনো এত বড় বাহাদুরি হয় নাই যে লিপির সামনে এসে দাঁড়ায় তাকে ডিস্টার্ব করবে। আচ্ছা তুমি এত মাথা গরম করো কেন বলো তো? আরেকটা কথা, মানে তোমার মাথা গরম করলে কারো কি কোনো সুবিধা হয়?